পীর হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু তান প্রতিষ্ঠিত করিয়া যাওয়া এই মাদ্রাসা এক আমানত আর আমাদের সামনে এক নিয়ামত এই নিয়ামতর কদর যেভাবে আপনারা করিয়া যাইতরা ইনশাআল্লাহ মউত তো কিয়ামত তো এইভাবে করিয়া যাও ওই তো হই না একবার চিল্লাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়ার খেওয়াইয়া এই মাদ্রাসা ছিনাইয়া নিতে পারতো না হো ইনশাআল্লাহ আল্লাহ যদি মুদত করেন নিয়ামতর বকার অবশিষ্ট তার ফয়সালা করিলেন কেউ সরাইতে পারবো আর আল্লাহ নারাজ হইয়া যে আগে আয়াত পড়িছি দুর্যোগর ফয়সালা করিলেন তখন চিল্লাইয়া হাম হইতো না আমার ভাই হল আর বুজুর্গ হল সাহাবাই কেরামে নামাজের দাম দিছেন জাকাতের দাম দিছেন যে আল্লাহ তুমি তৌফিক দাও নামাজ পড়িয়ার জাকাত দিয়ার ই নবী পাইলাম এর লাগি কুরবানি করিয়া ফেটো ভাতর বান্দিতরা একটার জায়গা দুইটা উপাস তাখরা ইজ্জত কুরবান করডা বিলালে হাবসি বদন রে সেহাত রে কুরবান করছেন খাব্বাব খুবাইল হায় হায় আম্মার বিন ইয়াসির হযরতে সুমাইয়া জিন্দেগি উৎসর্গ করছেন এর বাদে খান্দি খান্দি মোড্ডা আবদুল্লাহ বিন জয়েদ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধ বাচ্চায় কইছিল ইসলাম বাদ দিলাম মাফ দিলাইমু আর রাজত্ব দিলাইমু কইলা কুল কায়নাত আত দিলেও তো ইসলাম ছাড়িতাম নাই তান এক সাথীরে যখন শহীদ হলো তান চোখ দিয়া পানি আইলো সংক্ষেপে কইয়া বাচ্চা কইলে এখন মৌ ডরাইছো আবো মাফ চাও ইসলাম ছাড়ো দিলাইমু কইলা রে জালিম আমি মৌতর ডরে খান দিয়ার না বলে খাচ্ছ কেন বলে আমি খান দিয়ার এই কারণে যে আমার এই দেহের এই শরীরের ভিতরে একটি মাত্র জান যেটা এইমাত্র আমি আল্লাহর রাস্তাত কুরবান করিয়া শহীদ হইম আমার মনে চার আমার এই দেহের ভিতরে যদি একশতটা জান থাকতো তাহলে একশতবার শাহাদত বরণ করিয়া আমার আল্লাহরে আমি খুশি করতাম এই বাচ্চা তো তাজ্জু যে এগুলো তো মরবার লাগে হান্দের বারবার মরতো আসলো এগুলো কিতা মারতায় ইগে তো মৌত্রে আমরা মদ আর শরাব তারা তোতা খাইতা এটা কি বেশ প্রিয় কইল যাও তোমারে সাড়ি দিমু এক কাম করো আমার মাথার মধ্যে চুমা দেও তোমার সাথীসহ রেহাই দিলেন হজতে দেখলা ইনও চুমা দিতে তোর বাধা না তার খোবালো ও এক চুম্বন দিয়া সাথীও হল রেহাই লইয়া মদিনা তাইছুই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলা সারা সাহাবীও হল লইয়া আব্দুল্লাহ বিন জায়েদর মাথার চুম্বন দিছে সুবহানাল্লাহ তো ইসলামের কদর তারা হসলা এর লাগি দুনিয়াত ইসলাম তারার জরিয়ায় আল্লাহ ফয়লাইছেন আমরার ভাই আল্লাহ স্যার আল্লাহ কোরআনে করিমে ফরমাইছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন আল্লাহ চাইলে সারারে হেদায়ত দিলাইবা আল্লাহ ইকান চাইতরা না আল্লাহ চাইরা এই হেদায়ত দুনিয়াত ফয়লাইবার লাগে আপনি আমি কতখন করিয়া কতটা টেকা খরচ করি কতটা কুরবানি করি কতটা মেহনত করি ভাই হল আর বুজুর্গ হল এই মাদারিসর প্রেক্ষাপটের সামান্য আলোচনা করলাম যে প্রত্যেক মাদ্রাসার পিছনে দেখবা বড় কোনো অলি আইলে কোনো আলিমে হকানি আসেন এরাও অলি এরার কুরবানি মেহনততে আইজ আল্লাহ নবীর রাখিয়া যাওয়া হদিস আমরা পাঠ করিয়ার নবীর শরীয়তর মাসলা ভাইয়ার হ্যাঁ এই ওলামায় কেরাম হইলা তিন নম্বর নিয়ামত এই উম্মতর লাগে আগর জমানাত মানুষে কোনো সমস্যা তাটকিলে গিয়াও জমানার নবীরে জিকাইত এই জমানাত আমরা সমস্যা তাটকিলে হারে জিকাই আলি মুলামারে জিকাই ঠিক নি ভাই এর লাগে এই উম্মতর ওলামা আরও এক নিয়ামত নবীজে ফরমাই ত্রাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মতর যারা ইলিম ওয়ালা মানু শরীয়তর ইলিম সিনার মধ্যে রাখে তারা আমার সম্পত্তির ওয়ারিস নবীজে ফরমাইছেন তান সম্পত্তির ওয়ারিস তান মেয়ে ফাতিমা নয় তান দামান আলী নয় যারা ইলিম আছে আলীর ইলিম আছে এর লাগে আলিও ফাতেমার ইলিম আসলো এর লাগে তাই নয় কিন্তু কুটুম ওয়ায় সে ওয়ারিস নাই ইলিম সিনার মধ্যে যার আছে আল্লাহ নবী হইয়া যাইতে এরা আমার ওয়ারিস দুনিয়ার মানুষে কইতে পারো বলে ইন্নু গরিব নবী যে মাত মাঙ্গি লিত্রা ফরমাইতা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা কোন নবী টেকার পয়সা দি ওয়ারিস বানাইয়া যাইন না ইন্নামা ওয়ারাসুল ইলম এর ইলমে দিন রাখিয়া যাইন আমার নাখাজাহু যে এই ইলমে দিন অর্জন করব আখাজা বিহাজ্জিন ওয়াফির সেও তত বড় সম্পত্তির অধিকারী হইল সুবহানাল্লাহ হইল আমি আপনার খেদমত আরে হদিস পাঠ করিয়া রাখতাম ভাবছিলাম সময় পাইলে আলোচনা করব এখন উৎকণ্ঠার মুহূর্ত হয়ে গেছে প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ আফফান মনসুর পুরী দামত বরকাত হোম তশরিফ লই আইছেন আমি যে বছর দারুল উলুম দাওরা ফড়িয়া তাই ও বছর তফসিরও দেখালা লইছেন তাই আগের বছর দাওরা শেষ করছেন করিয়া হজ গেছেন গিয়া আইয়া ইফতা করছেন আমরা তার বিভিন্ন প্রোগ্রাম দেখছি নাদিউলা দবিদ যখন দাওরা করতেছি দুই হাজার ইংরেজি 99 2000 যাই হোক যত সময় আইন না তাই
আমিও হাদিস আরতলো অনুবাদ করিলাই আল্লাহ নবিয়ে ফরমাইতা খেয়াল করুকা ইমাম আবু বকর হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা আল্লাহ নবীর এই হাদিস হলো অত্যন্ত পরিপূর্ণ নসিহতময় সামাজিকতা আখলাক তালিম জীবনের পাথেও সব জমাইয়া দিয়েছেন আল্লাহ নবী এই হাদিসের ভিতরে কোন সুবহানাল্লাহ ইমাম আবু বকর হাসমি ফরমাইতা হাযাল হাদিসু আসলুম মিন উসুলিদ্দিন এই হাদিস দ্বীনের বুনিয়াদি স্তম্ভসমূহের মধ্যে হইতে এক বুনিয়াদি শাখা এক ভিত্তি কারণ এক হাদিসের ভিতরে আল্লাহ বিন আল্লাহ নবী ভিন্নমুখী উপদেশ আর সফলতার চাবি কাঠি দিয়েছেন লক্ষ্য হরু কামে যতক্ষণ পারি অনুবাদ করি আর আল্লাহ নবী ফরমাইন মান নাফাসান মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা যে মানসে কোন মুসলমান ওর উপরে কোন মুসিবতরে কোন তাকলিফরে দূরীভূত করব আল্লাহ সেই ব্যক্তির উপরে আসা কিয়ামতের মুসিবত সমূহরে দূর করিয়া দিবা ও ভাই দুনিয়ার সারা মুসিবত এখানে হলেও কিয়ামতের এক মুসিবতের সমান হইতো না এই দুনিয়া আমলের জায়গা এ লাগি আপনার এক ভাই বিপদে গিয়ে তার পাশে দাঁড়াই তার নাওখান আটকে গেছে ছুটাইয়া দেইন তার ব্যাপারটা আটকে গেছে ওগুতা ছুটাইয়া দেইন এ লটকে গেছে তারে ছুটাইয়া দেইন আর আল্লাহর কাছে আশা করিয়া বসইন যে কিয়ামতের দিন যেদিন আপনি আটকিবা পুলসিরাত মিজান ও মিজানে আদল হিসাবর জায়গা আল্লাহ আপনারে ছুটাইয়া দিব এর বাদে আল্লাহ নবী ফরমাইন মাই আসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার কোন মানুষ যে সময় কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়ে আটা আটির মধ্যে সংকীর্ণতার ভিতরে মুবতলা হয় যে মানুষের ছুটাইয়া দে আসান করিয়া দে হেল্প করে সহায় করে আল্লাহ রব্বুল আলামিনের কিয়ামতের দিন আর দুনিয়ার দুই জায়গায় তারে সহায় করবা আপনি এক মানুষর দুনিয়ার এক মুসিবত দূর করদা আল্লাহ ওয়াদা দিতরা আপনারে আখেরা তার দুনিয়ার দুই জায়গার মুসিবত দূর করিয়া দিবা নাম্বার তিন আল্লাহ নবী ফরমাইন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখেরা যে মানুষে তার ভাইয়ের কোনো দোষ ত্রুটি কোনো আইব দেখিয়া ওটারে পর্দার আড়াল করবো বাজারও বাইর করতো নাই অন্যরে সামিল করতো নাই রসো আর বেইজ্জত করার যাইতো নাই তার ইজ্জতরে ডাকিয়া রাখবো আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন ওই বন্দার আইব দোষ ত্রুটি গুনারে ডাকিয়া রাখবা বুঝছেন নি ভাই হল একজনের দোষ দেখলে যে বাজারও লিয়া বারই দিতা ইমাম আবু বকর হাসমি ফরমাইতা আল্লাহ নবীর জমাইল নসিহত করি লাইছই আখলাকিয়া তোর চ্যাপ্টারিকটা যে আমরা তো ফট করি বুধবাই একজনের দোষ দেখলে আরেকজনে না কইলে আরাম পাই না ইখানে একবারও বুধবাই না যে আমরা কত দোষ আছে কিতাবের মধ্যে লেখছই হদিসও আইসে আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন নামক এক কিতাব লেখছেন আরবি হদিস আনছেন না শুধু উর্দু বাসি বাসি ও তার অনুবাদ করছেন ওইটা কোনো মানুষে যদি তার আর এক মুসলমান ভাইয়ের দোষ দেখে আর ও দোষ বাজারও বার করে তো হয়তো হি ভাইয়ে তার এই দোষটা কিন্তু উবা হরিয়া হারছে রাইত আল্লাহর কাছে চোখের পানি ছাড়ছে আল্লাহ মাফ দিলেই সই কিন্তু এ আবো লোক ছাড়েন না এর দোষ দরের বারবার এরে বেইজ্জত করতো স্যার ওইটা আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এবং তার খানদান আও না খাওয়াহু বেইজ্জতির মধ্যে প্রকাশ্যে লিপ্ত হইতো না অত সময় এর মৌত হইতো নাই আপনি আইজ বুঝতে না কীভাবে বেইজ্জত হইবা